বৃহস্পতিবার রাত আটটা শাহবাগ থানার সামনে বসে থাকতে দেখা যায় মনিরুজ্জামান নামে এক ব্যক্তিকে কেন বসে আছেন এমন প্রশ্নে জানালেন তার স্বজন মোজাহেদ আলী চৌধুরীকে বৃহস্পতিবার বিকেলে শাহবাগ এলাকা থেকে আটক করা হয় আটকৃত ব্যক্তি সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ও বিএনপির সমর্থক এমন অভিযোগ পাওয়া গেল আরও অনেকের কাছ থেকে পলিটিক্সের সাথে জড়িত না

বিএনপি নেতাদের দাবি সমাবেশকে ঘিরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোবাসের ও ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক সোহেল রহমানকেও আটক করা হয় জনসভা শেষে গন্তব্যে ফেরার পথে ঢাকা মহানগরীর বিভিন্ন রাস্তা থেকে প্রায় আড়াই শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বিএনপির নেতা স্বেচ্ছাসেবক দলের নেতা যুব নেতা ছাত্রদলের নেতা এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা এই গ্রেপ্তারের মধ্যে তারা করেছেন এবং গ্রেফতার হয়েছেন আগামী নির্বাচনকে সামনে রেখে রাজধানীর প্রতিটি থানায় বিএনপি নেতাদের আটক করা হচ্ছে বলে অভিযোগ করা হয় বিএনপির পক্ষ থেকে এমার আমিন সময় সংবাদ ঢাকা